আজ খালি চোখে দেখা যাবে সারিবদ্ধ পাঁচটি গ্রহ। হ্যাঁ বন্ধুরা, এমন একটি ঘটনা আমরা শুনতে পেরেছি, সম্প্রতি চাঁদের নিচে উজ্জ্বল এক বিন্দু দিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। আকাশে বাঁকা চাঁদ, ঠিক তার নিচে শুক তারা, অনেকেই একে আরবি হরফ বা এর মতো দেখতে বলেছেন। তবে আসলে এটি কি? শুধু বাংলাদেশেই নয়, পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও এমন দৃশ্য দেখা যাচ্ছে প্রতিনিয়ত। দৃশ্যটি দেখার পর কৌতূহলী মানুষ এ নিয়ে আলোচনা শুরু করেছেন, কেউ কেউ দৃশ্যটিকে ক্যামেরায় বন্দি করেছেন। তবে এরপরও বিজ্ঞানীরা আরও একটি খবর জানায় যে বিশ্ববাসী আরও একটি বিরল দৃশ্য সাক্ষী হতে যাচ্ছে। 25 থেকে 30 মার্চের মধ্যে পাঁচটি গ্রহ সারিবদ্ধ হয়ে পৃথিবীর বিষুবতে প্রবেশ করে। বৃহস্পতিবার বুধ, শুক্র, ইউরেনাস এবং মঙ্গল আকাশে সারিবদ্ধ হবে, এমন ঘটনাকে বৈজ্ঞানিক ভাষায় বিজ্ঞানীরা বলে থাকেন প্ল্যানেটারি প্যারেড। এই পাঁচটি গ্রহ মার্সের শেষ দিনগুলো একে অপরের চারপাশে ঘুরতে থাকে। আজ 28 মার্চ এগুলো সবচেয়ে পরিষ্কার দেখা যাবে আকাশে। সন্ধ্যার পরপরই এই দৃশ্য দেখতে হবে, কারণ বুধ বৃহস্পতি গ্রহ খুব দিগন্ত দূরত্বই দিগন্তে মিলিয়ে যায়। বাংলাদেশে আজ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই দৃশ্য দেখা যাবে। আকাশে প্রায় রাত 9টা পর্যন্ত দেখা যাবে শুক্র গ্রহ, যা শুক্তারা নামে পরিচিত। সন্ধ্যা 7:15টায় মঙ্গল গ্রহ ও চাঁদ একই সরলরেখায় দেখা গেছে। এই দুই গ্রহ প্রায় সূর্যের সঙ্গে পৃথিবীর দিগন্ত রেখায় অস্ত যায়। গ্রহ দেখার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো যেখানে আলো কম, শহরে কোলাহল নেই এবং দৃশ্যত কোনো বাধা নেই আকাশ দেখতে। খালি চোখেই দেখা যাবে এই বিরল দৃশ্য। চাঁদের সঙ্গে পাশাপাশি কাছাকাছি দেখা যাবে 5 গ্রহকে। কখনো মনে হতে পারে তারা একই রেখায় রয়েছে, আবার কখনো উপরে নিচেও করেও দেখা যাবে 5 গ্রহকে। চাঁদের কাছাকাছি থাকবে শুক্র গ্রহ। শুক্র এবং বৃহস্পতি উভয়ই অত্যন্ত উজ্জ্বল গ্রহ, তাদের খালি চোখে দেখা যাবে। বুধ দেখতে সমস্যা হলেও যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে তাহলে খালি চোখেই দেখা যাবে। গ্রহগুলো আকাশ তারার মতো উজ্জ্বল মনে হবে। সেই সঙ্গে দেখা যাবে চাঁদকেও। চাঁদের কাছে থাকবে শুক্র, সবচেয়ে বেশি উজ্জ্বল দেখা যাবে বৃহস্পতিকে, তারপরই দেখা যাবে মঙ্গলকে। লাল আভা সারবে মঙ্গল, ইতিমধ্যে আমি নিজেও সেটি দেখেছি, লাল আভা সারা মঙ্গল। এর কাছেই থাকবে ইউরেনাস, সবুজ আভা সারবে সরাবে এই গ্রহ। এর আগে সবশেষে গত গ্রীষ্মের বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি গ্রহ সারিবদ্ধ হয়েছিল 18 বছর পর, যা দেখা গিয়েছিল। এরপর এই ঘটনার সাক্ষী হতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে 2040 সাল পর্যন্ত। বিজ্ঞানীরা বলেছেন কখনো কখনো এই দৃশ্য দেখতে সময় লাগে 400 বছরের বেশি। হ্যাঁ বন্ধুরা, তাই এই বিরল দৃশ্য সাক্ষী হতে সূর্যাস্তের পরই চোখ রাখুন আকাশে। চাইলে সঙ্গে রাখতে পারেন টেলিস্কোপ।